চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করল রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীস্থিত একটি হোটেলের মালিক। অভিযুক্ত ওই হোটেল মালিকের নাম সুমন ভট্টাচার্য। ঘটনাটি ঘটে শনিবার। এই বিষয়ে ওই যুবক জানিয়েছে, সে বোতল কোড়াতে এই রাস্তায় এসেছিল আর তখনই ওই ব্যক্তি তাকে কিছু বলার সুযোগ না দিয়ে চোর বলে মারতে শুরু করে। শুধু মারধরে নয়, একটা সময় ওই যুবককে গলায়ও চেপে ধরেন ওই হোটেল মালিক। এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে আশেপাশের লোকজন পশ্চিম থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, কিন্তু পুলিশ আসার সাথে সাথে যেন এক অদৃশ্য মুখোশ ধারণ করে নেয় ওই হোটেল মালিক। ওই হোটেল মালিকের কাছে ওই যুবককে মারধর করার কারণ জানতে চাইলে পুলিশের কাছে সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করে ওই হোটেল মালিক। ওই যুবকের গায়ে হাতও দেননি বলে জানায় অভিযুক্ত হোটেল মালিক। কিন্তু প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর ভিত্তি করে ওই হোটেল মালিককে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ, সাথে নিয়ে যাওয়া হয় ওই যুবককেও। আমি দেখছি আপনি বুঝবেন কি করে আপনি থানা দেন ওরে আপনি মারবেন কেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ওই যুবক যদি চুরি করতেও এসে থাকে তাহলে তাকে মারধর করে আইন হাতে না নিয়ে ওই যুবককে পুলিশের হাতে তুলে দিতে পারতেন ওই হোটেল মালিক। কিন্তু এক প্রকার আইন শৃঙ্খলা লঙ্ঘন করে ওই যুবককে গলা চেপে প্রাণে মারারও চেষ্টা করেন ওই হোটেল মালিক। এখন দেখার বিষয় এই ঘটনায় পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত হোটেল মালিকের বিরুদ্ধে। ভেরো রিপোর্ট, আর ই নিউজ।